طلعت لك ساي ساي هارد এই কাবিলা ভাই এই কাবিলা ভাই আর দিছে এই আপনারা এখানে সাধারণ মধ্যে এরকম বলনে ঘোরাঘুরি করতেছেন এটা তো একটা ফ্যামিলি ভাষা আর এই যে কাকি আপারা এখানে বসে আছে মানে যে কোনো সময় বললে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই বরণ ভাই সামনে তুন হরেন যান পরে কিন্তু ফুটবলের বদলে আমরা লাথি মারা শুরু করব দে দাঁড়া এই কাটতে 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 তুমি সব দল ফালায়া ইরানের সাপোর্ট করো বুঝলিগা আন্টি ইরান তো সব সময় শুধু হারে আমার না খুব মায়া লাগে যেই দলই শুধু হারে আমার ওদের জন্য খুব মায়া লাগে আহারে সাদা সিদা ভক্ত রে তার মানে কি ব্রাজিল হারলে তুমি ব্রাজিলকে সাপোর্ট করবা আর আর্জেন্টিনা হারলে মায়া লাগে কি এমন কথা আম্মু তুমি জানো আমাদের বাসায় আব্বা বাদে আমরা সবাই ব্রাজিল আব্বাই একা আর্জেন্টিনা ভাইসা তোমরা এখানে না খেলা মাঠে যায় খেলো এখানে ছাদের মধ্যে ঘোরাঘুরি করে খেলতেছো এটা তো কেমন না কেমন আর এতগুলো পোলাবাইন দামরা দামরা পোলাবাইন মিলে এখানে খেলতেছো এটা তো কেমন হইতেছে ভাবিরা বসে আছে সবাই এখানে কি হইছে বসে মাঠে যায় খেলো এটা খেলে সমস্যা এটা তো খেলার জায়গা না তো কে কইছে আমরা এটা খেলার জায়গা এটা তো ছাদ তো কি হইছে এটা মানুষ হাঁটাহাঁটি করে নাচ শিখে এখানে খেলা আর ভাই হরেন তো নিয়ন্ত্রণ কি আমরা যে হরেন আর এটা তো আমার বাড়ি তুমি হুদাই আমার বাড়ি মানে বুঝিনো আমার বাড়ি মানে এটা আমার আত্মীয় বাড়ি না এই কাকি আমরা এখানে খেলতে যাইতাম না যত মন চায় খেলো আই আই জুয়েল মিয়া ওরা ফুটবল খেলবো তোমার তাতে কি ওরা খেলুক আরে এই মিয়ারা তোমরা তো দেখি ছাত্রে পুরো মাঠ বানায় আলছো হ্যাঁ কাকা আমি কিন্তু কাবিলা ভাইদের অনেকবার নিষেধ করছি আমার কথা তো ভুল লই না উল্টা আমারে কয় আমি যদি সামনে থাকি আমার নাকি ফুটবল বানিয়ে লাগতেন শুরু করবো কাকা আপনি খালি আমার একবার পারমিশন দিলে সবগুলো আরে আমি তোমার এত তরপাইতে কইছে কেটা আর তেরা খেলতো যে খেলুক আর তুমি নিচের ডিউটি বাদ দিয়ে ছাদে কি করতেছ যাও মিয়া নিচে যাও জি কাকা ভাই আমি তো হুকুমের গোলাম ভাই এই কাবিলা এত রাগ করো কিল্লি শুনো ওই এক কাম করিল একদিন এক বড় বল কিনা হ্যাঁ ওই মাঠে গিয়ে আমরা সবতে মিলে ফুটবল খেলি কাকা খুব ভালো হইব আমরা প্রথম হাফ টাইম খেলুম অরিজিনাল বল দিই আর পরের হাফ টাইম আমি ঘরে ফুটবল বানাই খেলুম কাকা